হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফুটবলারদের গোল করার আত্মবিশ্বাস বাড়াতে গতকাল একটি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করেছিলেন বাগান হেডসার কিবু ভিকুনা সালভা চামড়োর প্রতি আস্থা হারাচ্ছে সবুজ মেরুন শিবির তো ফ্রেন্ডস এই বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখবে আইজল ম্যাচ খেলে রবিবার শহরে ফিরেছে মোহনবাগান সামনেই প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স তাই একদিনও ফুটবলারদের বিশ্রাম না দিয়ে গতকাল অর্থাৎ সোমবার থেকেই দলের অনুশীলন শুরু করিয়ে দিয়েছিলেন বাগান হেডসার এদিকে গতকাল নিজেদের ঘরের মাঠে অনূর্ধ্ব উনিশ দলের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেললেন বেইতিয়া গঞ্জালেসরা প্র্যাকটিস ম্যাচে শুভ ঘোষ করলেন চার গোল এছাড়া ফৈয়াস ও সুরাবুদ্দিন করলেন একটি করে গোল তাছাড়া চামড়াও করেছেন জোড়া গোল আসলে ফুটবলারদের গোল করার আত্মবিশ্বাস বাড়াতেই এই প্র্যাকটিস ম্যাচের আয়োজন করেছিলেন সবুজ মেরুন থিংট্যাঙ্ক ফুটবলারদের মধ্যে চলতে থাকা গোলের খরা কাটানোর জন্য যে পদক্ষেপ নিয়েছেন কিবু ফিকুনা তাতে তিনি কিন্তু বেশ সফল এখন দেখার প্র্যাকটিস ম্যাচের মতন ঠিক একইভাবে চার্চিল ম্যাচেও বাগান ফুটবলাররা এই গোলের ধারা বজায় রাখতে পারেন কি না অন্যদিকে দিন যত এগোচ্ছে ততই সালভা চামরোর প্রতি আস্থা হারাচ্ছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট আইজল ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সালভা চামরো শোনা যাচ্ছে নাকি এখনও হালকা চোট রয়েছে এই বিদেশি স্ট্রাইকারের রবিবার চার্চিল ম্যাচ সেই ম্যাচে চামড়োর কাছ থেকে ভালো কিছু দেখার ব্যাপারে মুখিয়ে রয়েছে গোটা সবুজ মেরুন শিবির যদি সেই ম্যাচেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন এই স্প্যানিশ স্ট্রাইকার তবে পরিস্থিতি যা জটিল হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে দেখা হবে